উপাচার্য বলছে দুর্নীতিগ্রস্তদের সাথে এক মঞ্চে বসবো না। কার কথা বলছেন উনি? ওনাকে যারা অ্যাপয়েন্টমেন্ট করে পাঠিয়েছে তারাও গুজরাট ম্যাসাকারে জেলে ছিলেন, যাদের পক্ষ উনি নেন তারাও গুজরাট ম্যাসাকারে বা গুজরাটের রায়টের কারণে জেলে ছিলেন, তারপর আবার ক্লিন চিট পেয়েছেন। যতক্ষণ না কোর্ট বলছে কাউকে দোষী, কেউ দোষী না। আর সেকেন্ড হচ্ছে যে এগুলো হচ্ছে বাহানা, উনি দরকার ছিল না, নিজে নিজেই মঞ্চ করে নিজে নিজেই তো মেলাটা করতে পারতেন, কেন করলেন না? কেন রবীন্দ্রনাথের যে পরম্পরা দোল উৎসব মেলা সেগুলোকে কেন বন্ধ করছেন? কেন রবীন্দ্রনাথের চিন্তাধারাকে সরিয়ে দিয়ে আরএসএসের চিন্তাধারাকে নিয়ে আসছেন কেন? তার কারণ উনি একটা এজেন্ডা নিয়ে এসেছেন, আমাদের বাংলার সংস্কৃতি কৃষ্টিকে নষ্ট করার এজেন্ডা। কেন সব বিশ্বভারতীর বাচ্চারা মানে আমাদের স্টুডেন্টরা তাদের ওপর বারবার কেন আসছেন? তারা কেন অধ্যাপকদের ওপরে লাঞ্ছনা আসছে কেন? উনি এটা অন্যায় করছেন এবং আমার মনে হয় উপাচার্য ওনার থাকা উচিত নয়। ইডি সিবিআই পলিটিশিয়ান দেখে, ইডি সিবিআই তো অমিত শাহকেও ডেকেছিল, অনেক বিজেপি নেতাকে ডেকেছিল, তাদের তো ধারা, তাদের কাছ থেকে তো উনি অ্যাপয়েন্টমেন্ট রেকমেন্ডেশন পেয়েছেন, তো তাদের কাছে যেতে লজ্জা লাগলো না তখন। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ বলছেন দুর্নীতিগ্রস্তদের সাথে উপাচার্য মঞ্চ শেয়ার করবে না, এটাকে কিভাবে দেখছেন? এই এই ধরনের ওনারা যে বক্তব্য দিয়েছেন উপাচার্য বলুন বা তার মুখপাত্র যে বক্তব্য দিয়েছেন সে সম্পর্কে কোনো মন্তব্য করতে আমার রুচিতে বাধে, সেই জন্য আমি এ সম্পর্কে কোনো মন্তব্য করব না, আমি বক্তব্যকে উপেক্ষা করলাম। আমার আশঙ্কা হয় উনি যেটা করলেন আর কোনো দিনই শান্তিনিকেতনের মাঠে পৌষ মেলা এবং বসন্ত উৎসব হবে না, কারণ মাঠটাকে যেভাবে ছোটো করে দেওয়া হয়েছে তাতে এই ধরনের জনসমাগম আর হবে বলে মনে হয় না। এছাড়া এরপরে যিনি উপাচার্য আসবেন তিনি হয়তো ভাববেন যে এখানে না করলেই হয়, বাইরে করলেই ভালো, যে এতদিনের একটা ঐতিহ্য নষ্ট হয়ে গেল বলে আমার আশঙ্কা।